में डाकिया डाक के साथ गाएंगे ना, तो आप सोचेंगे कि कैसे हो सकता है भारतीय डाकी आईपीबी के साथ। आपकी बैंक, आप ही का अंगूठा, आपकी पहचान। ততদিনে ডাকঘর বুলি কলে আমি যিখিনি সীমিত সেবার কথা উপলব্ধি করব পারিছিল বা দেখি আইছিল, এতিয়া এটা আধুনিক ধ্যান ধারণারে ভারতীয় ডাক সেবা অধিক এটি স্বচ্ছ আর অত্যাধুনিক ধ্যান ধারণারে প্রদান করা সেবা হিসাবে ইয়াক গড় দিয়া হয়েছে। আমার শহর হোক গাঁও হোক এই স্থানসমূহ বসবাস করা মানুষের বাবে, বিশেষক গাঁত বসবাস করা মানুষের বাবে ডাকঘরটি অত্যন্ত মরমর। তাত সীমিত সুবিধা বা সীমিত সংখ্যক কর্মচারী থাকিলেও মানুষে সেই ডাকঘরটির বহুতখিনি সেবা আজি কেবাটাও দশক ধরে গ্রহণ করে আছে। কিন্তু আজি তারিখ যেহেতুকে বিজ্ঞান আর প্রযুক্তির যে অত্যাধিক ইয়ার যে সমাহার বৃদ্ধি হওয়ার বাবে ভারতীয় ডাক সেবাল ডর একটা চ্যালেঞ্জ আহ প্রত্যাহ্বান আহ ইন্টারনেট মোবাইল ফোন ব্যক্তিগত কুরিয়ার সার্ভিস এই নতুন নতুন প্রযুক্তির দ্বারা যা কাম আরম্ভ হল যা সেবা আরম্ভ হল ইয়ার যোগেদি ভারতীয় ডাক সেবালে ভাবি নাক প্রত্যাহ্বান আহ গতি লাহে লাহে গোটেই ডাক সেবাটি মানুষের একটা অনীহার পাত্র হিসাবে গড় লওয়ার পথত অগ্রসর হয়েছে। কিন্তু ভারতীয় বিশেষক আমার সকলে আদর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় এই গোটেই কথাখিনি উপলব্ধি করে আধুনিক তথ্য প্রযুক্তির দ্বারা আজি এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আরম্ভ করার সিদ্ধান্ত গ্রহণ করলে আর ইয়ার যোগেদি এতিয়া গ্রাম্য অঞ্চল থাকা প্রতিটি ডাক সেবার স্থানত রাইজে সকলবিল অত্যাধুনিক সা সুবিধার লাভ করবলে সক্ষম হব। এই সেবার যোগেদি গ্রাম্য অঞ্চল একো একোটা ডাকঘরে ব্যাংকর দরে সেবা আগবাব, ব্যাংকর যে খালি ঠাই আছে সেটি পূরণ করব। আজি গোটেই দেশতে 1,55,000 ডাকঘর আছে, তার ভিতর 1,30,000 গ্রাম্য অঞ্চল। গতি ডাকঘরটি আজির তারিখ আধুনিকরণ রূপ দিয়ার প্রযুক্তির রূপ দিয়ার লগে লগে আজি গ্রাম্য অঞ্চল রাইজ বিশেষক লাভান্বিত হব আর ব্যাংকর দরে যেহেতুকে কাম করব আর সকলবিল ডিজিটাল লেনাদেনা ক্যাশলেস আর লেস ক্যাশ লেনাদেনা ই সম্ভব করে তুলব। গতি এই একটা গ্রাম্য অর্থনীতির অগ্রগতির বাবে আটাইতো একটা সুবর্ণ সুযোগ, ফিনান্সিয়াল ইনক্লুশনের অর্থাৎ আমি পরম আদরণীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সদায় কে আছে কোঅপারেটিভ ফেডারেলিজম, বিত্তীয় ব্যবস্থাটির সত্যি 2014 সনের আগ মুহূর্তলৈকে কোটি কোটি জনসাধারণ জড়িত হব পৰা নাছিল। ভারতবর্ষের বিত্তীয় গাঁথনি বিত্তীয় ব্যবস্থার সন্দর্ভত তেখেতসকলে কল্পনাই কৰিব পৰা নাছিল যে তেখেতসকলে সামিল হব পাৰে। গতি জন ধন যোজনার যোগেদি
মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় দিন হাজিরা করা সীমিত উপার্জন করা ব্যক্তিসকল ভারতীয় বিত্ত ব্যবস্থার সঙ্গে সামিলকরণ করল। 21 কোটি লোকে যেতিয়া ব্যাংক একাউন্ট খুলিলে সেই সকল দিন হাজিরা করা মানুষ যখন পূর্বতে দিন হাজিরা করে যা উপার্জন করেছিল 150-200 সেই পয়সা তেখেতকলে কোনোদিনে ব্যাংকত রাখিব লাগে বলে ভবা নাছিল। ব্যাংকবিলাক সেই শ্রেণীর মানুষে ভাবিছিল, দুখিয়া মানুষে, যে ব্যাংকবিলাক আমার ভাবে গঠন করা হওয়া নাই, ধনী শ্রেণীর মানুষরে ব্যাংকর লগত লেনা দেনা হয়। আমি দুখিয়া মানুষে, দিন হাজিরা করা মানুষে দিনটো যিকেইটা টাকা উপার্জন করো সেই পয়সায় আমি নিজের পুত্র কন্যা পরিয়াল পোহপাল দিবর খাদ্য সামগ্রী ক্রয় করো, আর যাচি যায় হয় গাড়ির তলত, নহয় কোনোবা কলহত, নহয় বাহর চুঙাত, নহয় তুলি তলত, আমি সেইটো রাখু। ফলত সেই পয়সায় কোনো নিরাপত্তা না থাকে, যিকোনো সময়তে যিকোনো ব্যক্তি আত্মহত্যা করব পারে। এই কথাবিলাক সূক্ষ্মভাবে উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে যে ভারতবর্ষের প্রত্যেকগী ব্যক্তিক সি ধনী হোক বা দুখিয়ায় হোক বিত্তীয় ব্যবস্থার সঙ্গে সামিলকরণ করব, তেতিয়াই ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী রূপত গড় লৈ উঠিব আর আমার দৈনিক হাজিরা করা মানুষের স্বাভিমান, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাব, সোশ্যাল স্টেটাস আর সেলফ রেসপেক্ট। এই কথাবিলাক ভাবি যেটা জনধন আঁচনি আরম্ভ করলে 21 কোটি লোকে তার ব্যাংক একাউন্ট খুলি 68,000 কোটি টাকা সঞ্চয় করবলে সক্ষম হল। গতি এতিয়া ডাকঘরটো ঠিক অত্যন্ত এলাগি হিসাবে আছে অতদিনে, মোবাইল ফোন অহার লগে লগে, এই যা ইন্টারনেট অহার লগে লগে ডাকঘরের কাম নাইকিয়া হয়ে গেছিল। গতি সেইভাবে সেই ডাকঘর কার্যনির্বাহ করা প্রায় 3 লক্ষ তাত কর্মচারী আর 1,55,000 এই ডাকঘর অধিক কার্যক্রম করে ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ শক্তিশীল করার বাবে একটা আধুনিক চিন্তা জন্ম দিল মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আরম্ভ করেছে, গতি এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মানে ভাব ঐতিহাসিক সিদ্ধান্ত। গতি সেইভাবে মানে ভাবু আমি সকলে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া নিশ্চিতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। আজ আপনার সকলে হাততালি মারি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া আমি জনসাধারণের তরফের বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামত বসবাস করা 3 কোটি 30 লক্ষ মানুষের হয়ে আমি আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো, কারণ আমার মোক এতিয়া পোস্টমাস্টার জেনারেলে জানাইছে যে আগন্তুক দিনত ডিসেম্বর মাহের ভিতর 1,00,000 বেনিফিসিয়ারি ডেভেলপ করার লক্ষ্য স্থির করেছে, আর বাই দি এন্ড অফ মার্চ 2019 ইট উড বি 3 লাখ বেনিফিসিয়ারি। গতি আমার গ্রাম্য অঞ্চল রাইজে এই সুবিধা যেটা লাভ করব সক্ষম হব, স্বাভাবিকতে আমার খেতিয়ক হোক, বিভিন্ন শ্রেণীর গ্রাম্য অঞ্চল বসবাস করা রাইজ, চাহ বাগানের হোক, চর অঞ্চল হোক, পাহাড় হোক, ভৈয়াম হোক, ভিতর অঞ্চল বসবাস করা রাইজে অর্থনৈতিকভাবে সবল হয়ে উঠব আর তেখেতকলের লেনা দেনা স্বচ্ছর নিকা হব, কারণ গ্রাম্য অঞ্চলের রাইজের নিরাপত্তার সুযোগ লই, তার যাতায়াত ব্যবস্থার অসুবিধার সুযোগ লই, তেখেতকলের অর্থনৈতিক অবস্থার সুযোগ লই বহুত মধ্যভোগী কেতিয়াবা সেই গ্রাম্য অঞ্চলের রাইজক সরকারের বিভিন্ন আঁচনির নামত নানা ধরনের তেখেতকল হারাশাস্তি করে, আর সেই মধ্যভোগীয়ে বিভিন্ন ধরনের রাইজের সেই উপার্জিত কষ্টর মূরের ঘাম মাটি পেলে উপার্জিত ধন আত্মসাত করে, ঠিক সেই মধ্যভোগী আর থাকবে। দেয়ার বি নো স্পেস ফর দ্য মিডল ম্যান,
There will be direct injection of the people living in the countryside with the modern digital system, with the cashless and less cash system. So I believe this is a biggest opportunity. I think it is a golden opportunity for our villages to grow economically and also to have their life with transparency and better accountability. I believe this is the way from Adarniya Pradhan Mantri Davariyai, Gute Bharat Prakar Hukhakhan Vivastatu, Haktiyari Rudhiyari Nikte Prayak Purishi. Aiming to provide a good governance to the people of the country by this way of providing most innovative modern technology in our postal system, in our banking system. So I believe this will provide a significant impetus to our digital payment. It will strengthen the cause of Digital India and financial inclusion by getting the unbanked and underbanked segment of our society into the banking system. So this is the significant initiative. I believe main hamare desh ki param adarniya pradhanmantri ji ko hriday se aabhar vyakt karna chahta hu. Unhone hamare kisanon ke liye, divyangon ke liye, hamare pichle vargon ke liye, मजदूर के लिए, किसानों के लिए जो योजना लाया है, इसकी वजह से आज कन्याकुमारी से कश्मीर तक, अरुणाचल प्रदेश से गुजरात तक 29 प्रदेश में बसे हुए और 60 यूनियन टेरिटरीज में बसे हुए लोगों के लिए जो चिंता अपनी योजनाओं के जरिए व्यक्त किया है, जो सुविधा उन्होंने लागू किया है, मुझे लगता है इससे अगले दिनों में हमारे हर खास करके मेहनत करने वाले, मजदूर करने वाले लोग अपने विकास के रास्ते पर बहुत जबरदस्त चल सकते हैं. और ये सुविधा पहले हमारे व्यवस्था में थे नहीं. लोग देखते रह गए, डकिया डाक लाया, बस इतना ही लोगों का उम्मीद इतना तक बसे हुए थे. लेकिन अब इंडिया पोस्ट पेमेंट बैंक के जरिए गांव में बसे हुए लोगों का स्वाभिमान को उन्होंने बहुत बड़ा एक इज्जत दिया है, स्वाभिमान को भी जगाया है. और लोग अगले दिनों में इसी व्यवस्थाओं के द्वारा अपना पहचान बनाने के लिए एक नई श्री उन्हें मिला है. तो मुझे लगता है कि हमारे प्रधानमंत्री जी हमेशा कहा करते हैं, जब तक गांव शक्तिशाली नहीं होगा, मजबूत नहीं होगा, किसान सुरक्षित नहीं होगा, मजदूर सुरक्षित नहीं होगा, तब तक हिंदुस्तान दुनिया में अपना पहचान को मजबूती के रूप से आप खड़ा नहीं कर सकते, ऐसा मानना है. तो इसलिए आज प्रधानमंत्री जी ने जो हकीकत के रास्ते पर हर व्यक्तियों को चलने के लिए आज जो मार्गदर्शन दिया है, मुझे लगता है कि अब हिंदुस्तान पीछे नहीं रहेगा. हमारे गांव में बसे हुए हर व्यक्ति के लिए जो जो योजना लाए है, इसके जरिए लोगों का काफी अर्थव्यवस्था सुधारने के लिए मौका मिला है. और अगले दिनों में इसी व्यवस्थाओं के द्वारा हिंदुस्तान का प्रगति निश्चित रूप से मजबूत होगा, ये मेरा मानना है. मैं इसी शब्दों से फिर से हमारे यहां उपस्थित पोस्टल विभाग के हर अधिकारी और कर्मचारी को बहुत बहुत धन्यवाद देता हूं. मेरा यही मानना है, यहां बसे हुए जो भी अधिकारी है, पोस्टमास्टर जनरल से लेकर जिम्मेदारी जो अधिकारी है, आप असम में हमारे कुल मिलाकर 26,000 गांव है. वी हैव गॉट 26,000 नंबर ऑफ विलेजेस एंड ऑल्सो वी हैव 800 नंबर ऑफ टी गार्डन. And also we have in the middle of river Brahmaputra, we have more than 2,400 numbers of sarj, and 80% sarj are being habited by our population. So you have to also make a target that in the near future you could cover
both Barak Valley and Brahmaputra Valley and three hill districts and also plains, so that all the people living in the countryside get the best benefit out of this most modern and innovative device of India Post Payment Bank. I believe you will do this. With these few words, I again extend my thankfulness to all of you. আপনালোক সকলোৰে প্ৰতি শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাই আজি এই অনুষ্ঠান সফল কৰাৰ নিমিত্তে আপোনালোকে দূৰ দূৰণিৰ পৰা আহি যেনেধৰণে উদ্যোগ লৈছে তাৰ বাবে আপোনালোক সকলোৰে প্ৰতি মই কৃতজ্ঞতা জনাই মোৰ বক্তব্য সামৰিলো। জয় হিন্দ। গুৱাহাটী ব্ৰাঞ্চ অফ আইইপিবি বাই ইনভিটিং দ্য ইনগ্ৰেচন লেট